আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আজকে লাইভে আসা উদ্দেশ্য হলো আপনাদের সাথে কিছু স্মৃতি শেয়ার করা, যেটা ইংল্যান্ডে আসার পর অনেক সময় মনে হয়েছে যে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা দরকার। আসলে সেটা হলো ইংল্যান্ডের কিছু প্রাচীন ঐতিহ্য, যেটা ইংল্যান্ডের প্রত্যেকটা জায়গায় প্রতিটা পরতে পরতে তারা সংরক্ষণ করে। তো আমি আজকে দেখাতে চেষ্টা করব বাকিনেডের পোর্ট সানলাইট, যেটা একটা পোর্ট সানলাইট ভিলেজের উপর যে আপডেটগুলো সেটা দেখাতে চেষ্টা করব। সো আমি এখন দাঁড়িয়ে আছি পোর্ট সানলাইট ভিলেজের লেডি লেবার আর্ট গ্যালারির সামনে থেকে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন একটা ভাস্কর্য, যেটা যে ভাস্কর্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ঠিক তার অপোজিটে লেডি লেবার আর্ট গ্যালারি। যদিও আমি এখন এসেছি বিকাল 5টায় বন্ধ হয়ে গেছে, তো বাইরে থেকে দেখাতে চেষ্টা করব। অনেক সুন্দর একটা জায়গা, যে জায়গাটা প্রায় সময় আমি আসি এখানে, ভালো লাগে। নিরিবিলি এলাকা, অত্যন্ত সুন্দর করে গুছানো। তো আশা করি আমাদের সাথে আমার সাথে থাকবেন। মাহফুজ চৌধুরী ওয়াচিং, থ্যাংক ইউ মাহফুজ ভাই। সেলিম চৌধুরী, থ্যাংক ইউ সেলিম। দেলোয়ার জাহান, নাইস, থ্যাংক ইউ দেলোয়ার ভাই। জমির উদ্দিন ফ্রান্স থেকে, বালানি ভাই, জি ভাই, জমির ভাই লাইভ আছি। আপনারা তো জায়গাটা দেখছেন, পোর্ট সানলাইট এরিয়া, লেডি লেবার আর্ট গ্যালারি। আর জায়গাটা দেখাবার চেষ্টা করলাম, ওই লিগি মিউজিয়াম, যে জায়গাটায় এই ভিলেজের না, মোটামুটি বিশ্বের প্রতিটি এলাকা থেকে অনেক ঐতিহ্য সংরক্ষিত। ভিতরে ঢুকতে পারলে দেখাইতে পারতাম, আপাতত বন্ধ আছে। নেক্সট টাইম চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। কত সুন্দর জায়গা দেখেন। ভাই অনেকে আমার সাথে আছেন, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, তারপর চেষ্টা করবো যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর একটা জায়গা, আমার ভালো লাগে এই জন্য আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করা আর কি। হ্যালো তামিম, ভালো আসেনি? আপনি ভালো নি? ও ভালো আছি। কি তাহলে ঘুমাইছো নানি? জি না, আমরা ফাইটার লাগে মাত্র। ওকে, আচ্ছা ভালো আছো? সকাল নাই? জি। ওকে, তা মা তুমি সকালে? ওকে, এটা আরেকটু মিউজিয়াম, পোর্টসন লেক মিউজিয়াম। এখানেও ভিতরে আসলে আজকে ছুটির দিন, আমার কাজ নাই, তাই বিকালে বের হয়েছি। দিন হলে হয়তো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে, যখনই সময় পাই আসি। চেষ্টা করব ভবিষ্যতে একদিন, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিতরে যাব, এত সুন্দর। আসলে ইংল্যান্ডের প্রতিটি প্রতিটি কোনায় কোনায় প্রতিটি জায়গায় তাদের যে স্মৃতিগুলো আছে সেগুলো ধরে রাখার চেষ্টা করে। শুনলে অবাক হবেন,
প্রতিটা আবাসিক এলাকা পাশে একটা না একটা পার্ক আছে, ছোট বড় মিলিয়ে পার্ক আছে, এবং এসব জায়গা আসলে অনেক সুন্দর। এখানে এখানে আসলে গোলাপের বাগান, প্রতি বছর অনেক অনেক গোলাপের চারা এখানে রোপণ করা হয়, বাট এখন গাছগুলো মরে যাচ্ছে এবং এবার আসলে এত বেশি ফুল হয় নাই। খুব সুন্দর একটি জায়গা। পৃথিবীর হরেক রকম বলতে সব ধরনের গোলাপ এখানে হয়, এক একটা বাগে এক এক রকম গোলাপ, এক এক ধরনের গন্ধ। এখানে আসলে আসলে মনটা ভরে যায়, এত 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 সুন্দর একটা বাগান। মফিক মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? মাহবুব খলিল ভাই, এটা ইংল্যান্ডের বার্কিনেড এরিয়ার পোর্ট সানলাইট ভিলেজ। আজকে বেড়াতে আসছি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। আসলে লাইভ ভিডিওতে আসা হয় নাই, আমি এত গুছিয়ে কথাও বলতে পারি না, বাট কিছু জিনিস এত সুন্দর লাগে আর কি, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে প্রায় সময় আসি। আশা করবো নেক্সট টাইম আপনাদেরকে আরো সুন্দর আপডেট দেওয়ার জন্য। থ্যাংক ইউ খলিল ভাই। আসলে দেখেন, প্ল্যান করে কিছু করলে এত সুন্দর ভাবে করা যায়, ছোট্ট জায়গা কিন্তু এত সুন্দর ভাবে প্রতিটা জায়গায় এত সুন্দর করে গাছ লাগাইছে, যেটা মানে কল্পনা করতে পারে না এত পয়সা খরচ করে তারা করে। আমাদের উচিত আমাদের দেশে আমাদের ঐতিহ্যগুলো ধরে রাখার জন্য এবং প্রত্যেকটা জায়গাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এখন আমার সামনে আছে একটা সানডায়াল, যেটা যে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা মাসের নাম আছে, এখানে 12 মাসের নাম আছে। আর আমার বাম দিক থেকে দেখা যাচ্ছে এখানে ফিলারের মধ্যে নাম্বার লেখা আছে, তো এর থেকে নিখুঁত পাবে না, বাট মোটামুটি একটু সময় নির্ণয় করা যায় এটার মাধ্যমে। যেমন আপনি এখন যে মাস আছে জুলাই, এখানে দাঁড়াবেন। আসলে এটা সময় নির্ণয়ের জন্য সূর্য আলোর দরকার, যেদিকে আপনার ছায়াটা পড়বে, যে নাম্বার নাম্বারের উপর ছায়া পড়বে বা আশেপাশে পড়বে, সেটা থেকে মোটামুটি সময় নির্ণয় করা যায়। তো এখন আমার ছায়া দেখা যাচ্ছে না, যদিও সূর্য আছে বাট ছায়াটা এত উজ্জ্বল না। তো এই যে জিনিসটা, আসলে বাচ্চারা এখানে আসে প্রায় সময় এটা এখানে দাঁড়িয়ে চেষ্টা করে যে জিনিসটা শেখার বা কিভাবে সময় বের করা যায় সেটা জানার। তো আসলে সুন্দর একটা জায়গা, এবং এই যে প্রাচীন প্রাচীন কালে যে সূর্যের আলোকরশ্মির মাধ্যমে যে সময় নির্ণয় করা, সেটা এখনো তারা ধরে রেখেছে, এটি এটা একটা ঐতিহ্য। দেখেন কত সুন্দর জায়গা। মফিক ভাই, বিউটিফুল জায়গা। থ্যাংক ইউ মফিক ভাই, আপনার মিস করাম ভাই, থ্যাংক ইউ দেখার লাগি। আসলে প্রত্যেকটা জায়গায় একটা ছোট বড় পার্ক আছে, সেখানে
বসার ব্যবস্থা আছে, আপনি অনায়াসে বসে সময় পাস করতে পারেন, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, অসুবিধা নাই। বিশেষ করে যারা ব্যায়াম করে, জগিং করে, তারা তাদের জন্য এই এলাকাটা বেশি ভালো। আর যারা একাকী সময় কাটাতে যায় নিরিবিলি, অনেক ভালো জায়গা। সেটা অবশ্য আমাদের দেশের পার্কের মতো না, এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, সিকিউরিটি আছে। আপনাদেরকে দেখাবো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে স্মৃতিগুলা তাদের, সেটা একটা স্তম্ভ। এখানে অনেকগুলা তাদের দৃশ্য যেটা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে, ওরা প্রাউড ফিল করে তাদের যে ঐতিহ্যগুলা এটা ধরে রাখার জন্য। অনেক নাইস একটা উদ্যোগ। এম এ হক ভাই, স্বামী ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ভিউয়ার, আমিও তখন দেখাতে চেষ্টা করলাম বার্কিন্ড এরিয়ার ফোর্ট সানলাইট ভিলেজের কিছু ঐতিহ্য। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যারা আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। এবং পরবর্তীতে আমি চেষ্টা করবো আরও কিছু জায়গা দেখাতে। আসলে ব্যাপার হলো আমি লাইভে প্রথম এসেছি, এতে তো অত এক্সপিরিয়েন্স না, তারপরেও আমি চেষ্টা করছি যে জিনিসগুলা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা চাচ্ছি। আর থ্যাংক ইউ যারা আমার সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।